ইউসুফ নিজাম বলছেন। আসসালামু আলাইকুম স্যার, সিজোফ্রেনিয়া ও বাইপোলার ডিসঅর্ডার হোমিওপ্যাথিতে কতটুকু নিরাময় সম্ভব? রাইট, অ্যাবসলিউটলি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা নিয়েও অনেকের অনেক কনফিউশন থাকে। তো এখানে একটা ব্যাপার রয়েছে, হোমিওপ্যাথিতে আমরা যা বলি তা হচ্ছে স্বাস্থ্যের যে কোনো ধরনের বিচ্যুতি লক্ষণ এবং যে কোনো লক্ষণই হোমিওপ্যাথিতে সারানোর পসিবিলিটি থাকে। ইভেন সিজোফ্রেনিয়া অ্যান্ড বাইপোলার ডিসঅর্ডার একইভাবে আপনি যদি বিবেচনা করেন, স্বাভাবিক অবস্থা থেকে বিচ্যুতি এবং তা মানুষের রোগ কাজেই তার সারানোর পসিবিলিটি থাকবে। হ্যাঁ, সারানোর পসিবিলিটি সিজোফ্রেনিয়া বাইপোলার ডিসঅর্ডার দুটোতেই থাকে। তবে এখানে আরেকটি ব্যাপার লক্ষ্য করতে অনুরোধ করি যে মানুষের অঙ্গগুলোর যত বেশি আমরা গভীরে যাচ্ছি তা তত গুরুতর, তত শক্ত, তত কঠিন রোগ বলে আমরা কিন্তু একটু আগেই আমার আলোচনায় আপনারা শুনতে পেয়েছেন। এবার যদি সিজোফ্রেনিয়া বা বাইপোলার ডিসঅর্ডারকে বিবেচনা করি যে কোন জায়গার রোগ, তাহলে আমরা কি বলবো, মানুষের মনের রোগ, এবং শুধু তাই নয় বেশ শক্তিশালী মনে। এবার যদি আপনি পুরো মানুষটাকে বিবেচনা করেন, তার তার স্কিন এবং অর্গানগুলো ক্রমান্বয়ে যেগুলো বলেছিলাম, এ ফিজিক্যাল অংশ সেটাকে অতিক্রম করে ইমোশনাল অংশ সেটাকে অতিক্রম করে মানুষ মেন্টাল অংশ, তার একটা সাংঘাতিক শক্তিশালী রোগ। বাইপোলার ডিসঅর্ডার মাইল্ড হতে পারে, খুব হালকা হতে পারে, অনেক কঠিন হতে পারে। যদি বাইপোলার ডিসঅর্ডার অনেক বেশি শক্তিশালী হয় এবং সিজোফ্রেনিয়া যদি বেশ শক্তিশালী হয়, সেটা তাহলে কোন অবস্থাতে গিয়ে পৌঁছায়? এগুলো যদি খুব বেশি শক্তিশালী হয়, অ্যাকচুয়ালি এর জন্য যে সময়, এর জন্য যে ম্যানেজমেন্টের দরকার, সেটা পসিবল হয় না। এই কারণে খুব বেশি অ্যাডভান্স সিজোফ্রেনিয়াকে ভালো করা যায় না, যদিও তার আরোগ্যের পসিবিলিটি ছিল। রোগীর এটা যদি খুব বেশি দীর্ঘদিন ধরে এক্সপোজ করেনি, সবে মাত্র এক্সপোজ করেছে, এই ধরনের পসিবিলিটি হয়, সেখানে সিজোফ্রেনিয়া হোমিওপ্যাথিতে ভালো হওয়ার ইতিহাস আছে। আমার নিজের পার্সোনাল চিকিৎসাতে ভালো হওয়ার ইতিহাস রয়েছে, এবং একটা নয় একাধিক, সেগুলো খুব বেশি দিন সময় পাইনি এরকম, এবং আমি ফেল করেছি এটাও রয়েছে, যদিও তাতে উপশম সম্ভব। বাইপোলার ডিসঅর্ডার আমার ক্লিনিকে আমার চিকিৎসায় অনেকগুলো ভালো হয়েছে, এবং এটা সিজোফ্রেনিয়ার মতো অত বেশি শক্তিশালী নয়, যদিও খুব বেশি মানসিক রোগ অত বেশি শক্তিশালী না হলেও খুব বেশি এগিয়ে গেলে তাকে আরোগ্যের পসিবিলিটি সেই অনুপাতেই হ্রাস পেতে থাকে। কিন্তু আমি যে বাইপোলার ডিসঅর্ডারগুলো পেয়েছি অলমোস্ট সবগুলোই আরোগ্য হয়েছে। সিজোফ্রেনিয়া এবং বাইপোলার ডিসঅর্ডার একটা থ্রেশহোল্ড অতিক্রম না করলে, একটা সীমা অতিক্রম না করা পর্যন্ত হোমিওপ্যাথিতে আরোগ্য হওয়ার পসিবিলিটি রয়েছে। এবার কীভাবে বুঝবেন, এটা সাধারণভাবে বোঝা মুশকিল। একটা হোমিওপ্যাথিক চিকিৎসক যদি একটা কেস রেকর্ড করেন, ডিটেল কেস লিখে নেন, যদি তিনি সত্যিকারের ক্লাসিক্যাল প্রকৃত ধরার চিকিৎসক হন, তিনি অনুমান করতে পারবেন এবং সে অনুযায়ী প্রোগনোসিস করবেন। সাধারণভাবে সেটা বেশিরভাগ ক্ষেত্রে এই রোগগুলোর ক্ষেত্রে পসিবল হবে, এবং ট্রিকি সাংঘাতিক ট্রিকি কেসগুলো। ওকে, ধন্যবাদ মোহাম্মদ ইউসুফ নিজাম, আশা করি আপনার প্রশ্নটির উত্তর পেয়েছেন।